মোস্ট ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা ইকোস্পেসের কাছে দিল্লি পাবলিক মেগাসিটির পাশে একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এসেছি। এখন আপনারা দেখছেন মিনিয়েচারের ভিডিও। প্রজেক্টটি হিটকো ডেভেলপিং এরিয়ার একটি হাই রাইজ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এবং প্রজেক্টের নাম হলো প্রাণায়াম। ডেভেলপ করছে ঋষি গ্রুপ। 5 acre ল্যান্ড এরিয়ার ওপরে 74% ওপেন স্পেস রেখে 4টি হাই রাইজ টাওয়ার রেডি করা হচ্ছে এবং প্রজেক্টটি হ্যান্ড ওভার হবে। যেটা ফার্স্ট ফেজ আছে সেটা 2025 ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজটা হ্যান্ড ওভার হবে 2026 ডিসেম্বরে। কমপ্লেক্সে 2 BHK অ্যান্ড 3 BHK অ্যাপার্টমেন্ট রয়েছে। টোটাল নাম্বার অফ অ্যাপার্টমেন্ট 543। সমস্ত রকমের মডার্ন অ্যামেনিটিস অ্যান্ড ফেসিলিটিস রয়েছে, যেমন ওপেন স্কাই সুইমিং পুল, ল্যান্ডস্কেপিং, জিম, কিডস প্লে এরিয়া, ইনডোর গেমস রুম, কার্ডস রুম, যোগা স্পেস, সিটিং স্পেস ফর সিনিয়র সিটিজেন্স, মডার্ন ক্লাব হাউস, এবং USP যেটা রয়েছে ডিজাইনার 2-লেভেল ল্যান্ডস্কেপ পোডিয়াম। এখন আমরা চলে এসেছি 3 BHK মডেল অ্যাপার্টমেন্টে, এবং এখন আপনারা দেখছেন লিভিং ডাইনিং স্পেস, যার লিভিং ডাইনিং স্পেস 22 ft/14 ft, ব্যালকনির অ্যাপ্রক্সিমেট সাইজ 8 ft/4 ft, ফার্স্ট বেডরুমের অ্যাপ্রক্সিমেট সাইজ 10 ft/11 ft, 7 ft/5 ft-এর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এরপরে আমরা যাব কিচেন স্পেসে, 4.5 ft/3 ft-এর ইউটিলিটির সাথে 8 ft/6.5 ft-এর কিচেন স্পেস দেওয়া হয়েছে, আর কমন ওয়াশরুমের সাইজ 6 ft/4.5 ft, সেকেন্ড বেডরুমের সাইজ অ্যাপ্রক্সিমেট 10 ft/11 ft, মাস্টার বেডরুমের সাইজ অ্যাপ্রক্সিমেট 11 ft/13 ft, সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের সাইজ অ্যাপ্রক্সিমেট 7 ft/5 ft। আপনাদের যদি প্রজেক্টটি ভালো লেগে থাকে তবে যোগাযোগ করতে পারেন। ভিডিওতে দেওয়া নাম্বারটি আমাদের কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ফলো ফর মোর আপডেট।